আমরা সবাই রাতে একই স্বপ্ন দেখেছি। কেন দেখলাম আমরা একই স্বপ্ন তা বুঝতে পারলাম না আমরা কেউই। আমরা সবাই প্রচুর ভয় পেয়ে যাই, কি হলো আমাদের সাথে কিছুই বুঝলাম না। আর তারপরে আমাদের নজর চলে যায় ওই ডায়েরিটির দিকে। আমি বললাম, ও ডায়েরিটির জন্য হয়তো আমাদের সবার সাথে এমন স্বপ্ন আসছে। আমার সব বন্ধু মিলে ভাবলাম আজ বাহিরে না গিয়ে ডায়েরিটি পড়ব, দেখব ডায়েরিতে কি লেখা আছে। আমরা সবাই একমত হলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই রুমে জড়ো হলাম। তারপর আমি ডায়েরিটা খুললাম, দেখলাম ডায়েরির উপরে কেমন পেতনির ছবি আঁকা, যা আগের দিনও দেখেছি আমরা। ডায়েরি খুলে পড়া শুরু করলাম। প্রথমে পড়তে জানলাম এই ডায়েরিটি যার তার নাম হলো রানী। তারপর আরও জানতে পারলাম আমি রানী হলো জমিদার বাড়ির পুত্রবধূ। যখন সে বিয়ে করে আসে জমিদার বাড়িতে, সে কালো জাদু করে, আর এ ডায়েরিতে অনেক কালো জাদুর মন্ত্র, অনেক ভূত প্রেতের ছবিও দেখতে পারলাম। কিন্তু সেসব পড়ার সাহস পেলাম না আমি। যাই হোক, পুরোটা পড়ার পর আমরা যেটা জানতে পারলাম তা হলো জমিদার বাড়ির বৌমা ছিল এক ভয়ঙ্কর কালো জাদুকর্ণী, তার নামই ছিল রানী। বিয়ের পর একটা রুমে সে কালো জাদু করত, আর তার জন্য অনেক অদ্ভুত ঘটনা ঘটত জমিদার বাড়িতে। আর এক সময় সেই রানে কালো জাদুকর্ণী জমিদার পুত্রবধূ কালো জাদু করে তার সন্তানের উপর, তার সন্তানের মাথা নাকি কেটে জাদুকর ব্যবহার করে তার কালো জাদু করতে। তারপর এটা যখন জমিদার আর তার ছেলে জানতে পারে, যখন জানে তখন সেই কালো জাদুকর্ণী বধূটিকে জমিদার সাহেব হত্যা করে ফেলে। তারপর সেই কালো জাদুকরী জমিদার বাড়িতে ভয়ঙ্কর আত্মা হয়ে তার ছেলের মাঝে ঢুকে পড়ে। জমিদার বাড়িতেই রাতে জমিদার সাহেবের ছেলে নাকি একটি মেয়ের বেশে নাচতে থাকে। জমিদার সাহেব এবং তার স্ত্রী নাকি অনেক সময় দেখতে পায় সেই ভয়ঙ্কর মহিলাটি তার ছেলের মাঝে ঢোকে নাচতেছে। তারপর হঠাৎ জমিদার বাড়ির জমিদার সাহেব ও তার স্ত্রী এবং তার সন্তান সবাই সেই জমিদার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কেন সবাই একসাথে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তা কেউ এখনও বুঝতে পারেনি। কী কারণ আছে, কি রহস্য আছে তা কেউই বুঝেনি। আমরা ডায়েরিটা পড়ার পর চারজনের শ্বাস আটকে গেল। ভাবলাম আমাদের স্বপ্নতে কি সেই জাদুকরী মহিলাটি ছিল। আমরা প্রচুর ভয় পেলাম। আমরা নিজেদেরকে নিয়ে অনেক আফসোস করতে থাকলাম, কেন আমরা গেলাম, আর ডায়েরিটাই বা কেন নিয়ে আসলাম আমরা। আমরা কি করব এখন, কিচ্ছু বুঝতে পারছিলাম না, কি করা যায় এখন। আমরা অনেকক্ষণ একে অন্যের মুখে তাকাতাকি করতে থাকলাম, আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। জানি না আমাদের এ কালো জাদু করা হত্যা করবে নাকি আমাদের। আমরা আজও চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু যাওয়ার আগে আবার ওই জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা, কারণ এর ডায়েরিটা ফেরত দিয়ে আসতে হবে, নয় ওই কালো জাদুকর্ণী আমাদের ক্ষতি করতে পারে।
আমাদের ছাড়বে না কখনো ওই কালো জাদুকরনি যদি আমরা ডায়েরিটা নিয়ে যাই, আমাদের মেরেও ফেলতে পারে। তাই যে বন্ধু ডায়েরিটা তুলেছিল তাকে নিয়ে আমরা জমিদার বাড়ির গেটে পৌঁছালাম। সে সময় সন্ধ্যা হয়েছিল আর দেখলাম গেটে একটি অবয়ব দাঁড়িয়ে আছে, দেখতে কালো ছায়ার মতো। যদিও আমরা চারজন ছিলাম, কিন্তু এমন ভয়ঙ্কর পরিবেশে এমন কিছু দেখলে তো ভয় লাগেই। আমরা দেখতে দেখতে দেখলাম কালো ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তারপর আমরা ডায়েরিটা জমিদার বাড়ির গেটে রেখে দৌড়ে ছুটে আসলাম হোটেলে। হোটেলে এসে জিনিসপত্র প্যাক করে সেদিন রাতে আমরা বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লাম আমরা চারজনে। তারপরের দিন আমরা সবাই এলাকার বড় হুজুরকে দিয়ে তাবিজ করিয়ে নিই। এখন আমাদের সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমরা সবাই একসাথেই সেই স্বপ্নটা দেখি যেটা আমরা হোটেলে থাকা অবস্থায় দেখেছিলাম। অবশ্যই কমেন্ট করে আমাদের মানে জানাবেন।